তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আচ্ছা তোমাদের সাথে কিন্তু মিস আবারও চলে আসলাম আজকে হচ্ছে আমরা কিছু মজা করে পড়াশোনা করব। এতদের দিন তো আমরা কিছু কিছু ক্লাসে কি করেছি খেলা করেছি খেলার ছলে ছলে পড়াশোনা করেছি কিন্তু আজকে আমরা কিছু পড়াশোনার মধ্যে যাব। কিন্তু পড়াশোনা থেকে আজকে কিভাবে আমরা লিখবো এবং কী শিখবো সেটা একটু আমরা জেনে নেই সবাই কি তৈরি আচ্ছা আজকে যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে কিন্তু ভালো হয় তাই না চলো তাহলে হচ্ছে তোমাদেরকে আজকে আমি যে জিনিসটি শিখাবো সেটা হচ্ছে ধারাবাহিকভাবে বর্ণ লেখা কি বলো তো ধারাবাহিকভাবে এখন ধারাবাহিকভাবে কিভাবে লিখবো সেটা তো আর জানি না চলো তাহলে আমরা পড়াশোনা শুরু করি তাহলে আমরা শিখে ফেলবো আচ্ছা তাহলে দেখি আমরা হচ্ছে আজকে কি শিখছি আমরা আজকে সবাই শিখবো হচ্ছে ধারাবাহিকভাবে বর্ণ লেখ ক থেকে বর্গীয় জ তার মানে হচ্ছে আমাদের ক থেকে বর্গীয় জ পর্যন্ত আমরা খুব সুন্দর করে লিখে ফেলবো এবং এটা কিন্তু বাসায় চর্চা করতে হবে সবাইকে ঠিক আছে তাহলে চলো আমরা দেখি আমাদের প্রথমে কোন বর্ণটি হবে সবাই খেয়াল করো মিস তো এখানে বলেই দিয়েছি ক থেকে তাহলে বলো তো প্রথম বর্ণটি কোনটি হবে ক ভেরি গুড তাহলে আমরা প্রথমে কোন বর্ণটি লিখবো দেখো ক চলে এসেছে হ্যাঁ প্রথম বর্ণটি হচ্ছে ক তারপরে বলো তো কয়ের পরে একটু বুদ্ধি খাটিয়ে বলো কয়ের পরে কোন বর্ণটি হয় কি যেন কি যেন হ্যাঁ চলো তো দেখে আসি কয়ের পরে আসলে কি হয় খ দেখেছো তোমরাই সঠিকভাবে বলেছ কয়ের পরে হয় খ তাহলে মিসের সাথে আবার বলো ক খ ক খ এবার বলো তো ক্ষয়ের পরে কি হয় কি যেন হয় দেখে আসবো চলো আমরা তাহলে সবাই মিলে একটু দেখি ক্ষয়ের পরে কি হয় এই বর্ণটির নাম কি গ হ্যাঁ তাহলে মিসের সাথে সবাই বলো এই বর্ণটি আমরা কি লিখে ফেললাম গ লিখে ফেলেছি তাহলে আমরা তিনটি বর্ণ কিন্তু এখানে শিখে ফেললাম কি কি আরেকবার পড়ি ক খ গ আরেকবার বলো ক খ গ এবার বলো তো গয়ের পরে কি হয় কে বলতে পারবে হ্যাঁ গয়ের পরে হচ্ছে ঘ ভেরি গুড তাহলে ঘটা আমরা কি করব একটু জোর দিয়ে বলতে হবে ঘ ঠিক আছে সবাই তাহলে মিসের সাথে সাথে একটু বলো আমরা গয়ের পরে লিখে ফেল লিখে ফেললাম ঘ এটা হচ্ছে কি এই বর্ণটির নাম ঘ তাহলে আরেকবার বলি ক খ গ ঘ তারপরে ঘয়ের পর কি হয় কে বলতে পারবে একটি মজার একটি বর্ণ এই বর্ণটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর একটি ছবি দেখেছিলাম কি চলো তো দেখি আসি এই বর্ণটির নাম কি দেখেছ এবার কি সবাই বুঝতে পারছো এই বর্ণটির নাম কি ও হ্যাঁ ওনতে আমরা কী শিখেছিলাম ব্যাং ব্যাং ঘ্যাঙর ঘ্যাং করে ডাকে সে ব্যাং আমরা যখন লিখব ও দিয়ে এই বর্ণটি দিয়ে আমরা লিখে ফেলি তাহলে ঘয়ের পরে কী হয় ঘয়ের পর ও মিসের সাথে আবার বলো ঘয়ের পর ও ভেরি গুড এবার হচ্ছে আর একটু চিন্তা করে দেখো ঘ ও তারপর কী হবে চলো তো আমরা দেখি আমাদের কাছে তারপরে কোন বর্ণটি আছে কি এই বর্ণটির নাম দেখেছ কত সুন্দর করে লিখে ফেললাম আমরা সবাই এই বর্ণটির নাম হচ্ছে চ চতে যেন কি হয় সবার কি মনে আছে চতে হয় চিতাবাঘ চিতাবাগের কি? হ্যাঁ সবার মনে আছে চিতাবাঘের সরু ঠ্যাং এই চিতাবাঘটি আমরা কি দিয়ে লিখবো চ দিয়ে লিখবো তাহলে কি হয় চতে চিতাবাঘ চতে চিতা এবার তাহলে চলো মিশের সাথে আরেকবার পড়ি ঘ চ এবার বলো চ চয়ের পরে কোন বর্ণটি হবে বলতে পারবে চলো আমরা একটু ম্যাচিক করে দেখে আমাদের কাছে আসলে কোন বর্ণটি আছে দেখেছ এই বর্ণটির নাম কি ছ। এর পরে কোন বর্ণটি হবে ছ তাহলে মিসের সাথে আবার বলো চয়ের পরে এই বর্ণটির নাম কি ছ এবার হচ্ছে ছ তো আমরা লিখে ফেললাম আমরা তো তারপরের বর্ণটি কি হয় কত সুন্দর একটি ছবি দেখে আমরা শিখেছিলাম কি যেন বর্ণটির নাম বর্গীয় জ ভেরি গুড তোমরা তো খুব সুন্দর করে বর্গীয় জ বলতে পেরেছ তার মানে আমরা এখন কোন বর্ণটি লিখব বর্গীয় জ লিখব তাহলে চলো আমরা সুন্দর করে সবাই বর্গীয় জটি লিখে ফেলি এবং মিসের সাথে বলো বর্গীয় জ এবার চলো সবগুলো বর্ণ আর একবার মিসের সাথে আমরা পড়ে নেই সবাই মিসের সাথে সাথে বলবে ক খ গ ঘ ও চ ছ বর্গীয় জ ভেরি গুড সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করেছ আজকে কিন্তু আমরা একটু মজার পড়াশোনা করলাম ক থেকে বর্গীয় জ তাহলে এরকম আরও মজার মজার ক্লাস নিয়ে মিস আবার চলে আসবো এখন আবার আসতে হলে তো আজকে তাহলে যেতে হবে তাহলে আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ